আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব বদ নজর থেকে বাঁচার জন্য কোরআনে কারিমের ওজিফা। বদ নজর যা মানুষের শরীরকে হ্যাংলা পাতলা বানায় দেয়, গাছের ফল ফসল কমায় দেয়, মানুষের রূপ যৌবন নষ্ট করে দেয়, মানুষের ক্ষতি করে। যখন মানুষ বদ নজর দেয়, অর্থাৎ এই যে চোখ মারছে, বড় বলি না আমরা চোখ মারছে, এই চোখ মারাটা হচ্ছে বদ নজর বলে। এই হাদিসের ভাষায় এই চোখ মারার যে কথাটা এটা সত্য। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন, আল আইনু হাক্কুন, চোখ মারা এটা সত্য। এই জন্য সম্মানিত হাজিরিন, যদি কেউ আপনার উপর চোখ মারে, এই দোয়াটা সকালবেলা সন্ধ্যাবেলা সাতবার পাঠ করে পানিতে দম করে এই পানিটা খাওয়ার পরামর্শ দিচ্ছি আমি। এই পানিটা খাবেন। সূরাতু আল মুমিনুন আয়াত নাম্বার 57 আয়াতটা বলছি, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছেন, হুজুর লিখে দেন না, লিখে দেন। আরে ভাই, লিখে দেওয়া হবে, ধৈর্য ধরেন, আমাদের আসলে সেই লোক নাই। একটু কষ্ট করে আরবিটা খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। দ্বিতীয় নম্বর আরেকটা আয়াত এসেছে সূরাতুল মুলক আয়াত নম্বর 3 এবং 4, সেই আয়াত দুইটা হচ্ছে, ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর থুম্মারজিল বাসর কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসর খাসিআন ওয়া হুয়া হাসির। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ওজিফাটা বেশি বেশি করার তৌফিক দান করেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকটি চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, চাইলে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।